ফুটবল থেকে রাজনীতির মঞ্চ, কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী হয়েছেন কল্যাণ চৌবে। ফুটবলের পর এবার রাজনীতির মঞ্চে নেমে কিভাবে তিনি তার নতুন স্ট্র্যাটেজি নিয়ে রাজনীতিতে নামছেন এবং কি করছেন, সেই বিষয়ে আমরা কথা বলবো কল্যাণ চৌবের সঙ্গে, প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবের সঙ্গে। কল্যাণদা, প্রথমেই জিজ্ঞাসা করব, রাজনীতিতে কেন আসাস যদি বলো? রাজনীতিতে আসা কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে অবস্থা আমরা প্রত্যেকেই জানি, এখানে সাধারণ মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে গেছে, চারিদিকে সন্ত্রাস এবং দুর্নীতি। তো এইটার মোকাবিলা করার জন্য রাজনীতি একমাত্র মাধ্যম, সেই কারণে রাজনীতি আসা। বাংলার রাজনীতিতে এসছো, এসে বিজেপিকেই কেন বেছে নিলে এই মুহূর্তে? বিজেপিকে বেছে নিইনি, কারণ ভারতীয় জনতা পার্টির বিচারধারার সাথে আমি দীর্ঘদিন ধরে যুক্ত, রাষ্ট্র নির্মাণের জন্য, দেশ সেবার জন্য। অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে যখন ভারতীয় জনতা পার্টি সরকার চলেছে, তখনও আমাদের দেশে অনেক উন্নয়ন হয়েছে। আর এখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন সরকার চলছে, আমরা দেখেছি যে সারা দেশে কীরকম উন্নয়ন হচ্ছে। শুধু আমি নই, আমি তো মনে হয় লক্ষ লক্ষ কি কোটি কোটি ছেলে মেয়ে, যুবক যুবতী, যারা ইয়াং জেনারেশন, তারা প্রত্যেকেই নরেন্দ্র মোদীর নেতৃত্বকে স্বীকার করে নিয়েছে। কিন্তু কল্যাণদা, বাংলায় যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেস যেভাবে ছেয়ে রয়েছে, সেখানটায় মানে স্রোতের বিরুদ্ধে গিয়ে বিজেপিতে গেলে কি বলবে, মানে কতটা চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং, জীবনে তো কোনো কিছু সহজভাবে আসে না। আর একটা সময় বামফ্রন্ট যখন এখানে 34-35 বছর রাজত্ব করেছে, শাসন করেছে, সাধারণ মানুষ কে অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্য দিয়ে গেছে, আর সেই সময় সাধারণ মানুষ পরিবর্তনের জন্য তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল। আর আজকে তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের মতো একই কাজ করছে, সেহেতু মানুষের কাছে আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির দরকার। মহুয়া মিত্র বলা যায় একজন হাই ভোল্টেজ প্রার্থী তৃণমূলের, তো তার এগেনস্টে কতখানি চ্যালেঞ্জিং বলে মনে করছো তুমি? মহুয়া মিত্রকে আমি প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি ভাবছি না, আমার মনে হয় লড়াইটা ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূল কংগ্রেসের, কোনো এক ব্যক্তি বিশেষ বা প্রার্থী বিশেষের বিরুদ্ধে আমি লড়াই করছি না। যখন আমরা দেখলাম বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলো, কৃষ্ণনগর থেকে তোমার নাম ঘোষণা হলো, তো সত্যব্রত মুখার্জির নামটা চেয়েছিল ওখানকার বিজেপির যারা কর্মী সদস্যরা রয়েছে তারা, তো সেখানটায় দাঁড়িয়ে একটু হয়তো সেটব্যাক ছিল, কিন্তু সেটা পুরোটা ওভারকাম করলে কিভাবে? দেখো, যখন ফুটবল খেলেছি বা যখন অধিনায়কত্ব করেছি, ফুটবল একটা টিম গেম, সবাইকে নিয়ে চলাটাই হলো খেলার একটা নিয়ম। যদি আমি কোনো ইন্ডিভিজুয়াল গেম খেলতাম ব্যাডমিন্টন বা টেনিসের মতো, তাহলে আজকে আমার একটা কঠিন হতো পরিস্থিতি যে একটা টিমকে নিয়ে চলা। যেহেতু বাই নেচার আমি একজন টিম ম্যান, ফুটবল খেলে বড় হয়েছি, সেহেতু যেখানে যেখানে যা যা সমস্যা ছিল আমি সেই সমস্যাগুলোকে মিটিয়ে টিমের যে আমি বলবো একটা শিকলের যে আলাদা আলাদা যে কড়িগুলো আছে সেগুলোকে আমি একত্রিত করতে পেরেছি। শেষ প্রশ্ন করব তোমাকে, অনেকদিন ধরেই কৃষ্ণনগরে রয়েছো এবং ওখানে থেকে ওখানে সাধারণ মানুষের কাছে গিয়ে প্রচার করছো, তো কতটা কাছে পৌঁছাতে পারলে, তারা কি বলছে, তাদেরকে কি বলছো তুমি? আমার মনে হয় যে কৃষ্ণনগরের মানুষ আমাকে আপন করে নিয়েছে, কারণ আপন করে নিয়েছে বলেই তাদের সমস্যার কথা বলেছে, তাদের মনে হয়েছে যে সমস্যা শোনার মতন কেউ একজন এসেছে, আর যার মাধ্যমে এই কথাটা বা এই অভিযোগগুলো সঠিক জায়গায় পৌঁছানো যেতে পারে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম প্রাক্তন জাতীয় দলের ফুটবলার তথা কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী এই মুহূর্তে কল্যাণ চৌবের সঙ্গে। ক্যামেরায় দেবব্রত বোসের সঙ্গে হীরক বোস, বাংলা টাইম। আলোচনার কেন্দ্রবিন্দুতে কোচবিহার লোকসভা, হাওয়াকে এবার বিজেপির পালে, তৃণমূলের প্রচারে কি এবার প্রধান ইস্যু কি? আসামের এনআরসি